নমস্কার, সুপ্রভাত। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অবন্তিকাসকে সঙ্গে নিয়ে আজ সকালে যেমন চলে আসা সেরকমভাবেই চলে এলাম। আজকে কিন্তু একদম ট্রাইবাল কটন শাড়ি দেখাবো, আমরা পরেও আছি, তাই তোমাদের অনেকের ডিম্যান্ড ছিল, সেই ধরনের কিছু শাড়ি আজকে শুরু করছি। আজকের প্রথম শাড়ি দেখাচ্ছি। এটা তোমরা যারা শাড়ি পরো তারা সকলেই জানো, গঞ্জাম বোমকাই দেখাচ্ছি। এটা কিন্তু বেশ মোটা শাড়ি, ঠিক কটন, কিন্তু পরার পরে আর কিন্তু ব্যাপারটা অতটা ঠিক থাকে না। একদম নীল রং, ব্লু কালার, তার একদিকে মানে গঙ্গা যমুনা বর্ডার, একদিকে হলুদ, একদিকে লাল। আর এর বৈশিষ্ট্যই হচ্ছে যে এর এতটা কাজ। আঁচলটা একটু এদিক করে দেখাই, তাতে বুঝতে আরও সুবিধা হবে। অনেক শাড়ির মধ্যে আমাদের একটা দুটো এই ধরনের ট্র্যাডিশনাল ঘরানার শাড়ি আমাদের কাছে থাকে, তাই যাদের নেই তারা বারবারই রিকোয়েস্ট করেন। কিন্তু মুশকিলটা হয় কি, শাড়ি বুনতে ভীষণ সময় লাগে, 6 মাসের ওপরে সময় লাগে। একদম হাতে বোনা পুরোটা বড় পাল্লুর শাড়ি দেখাচ্ছি, ঠিক কটন। আমি কিন্তু বারবার বলছি, এগুলো মোটামুটিভাবে 700 গ্রামের ওপরে হয়, 700, 800, 900, কোনোটা কিন্তু 1 কেজি ওজনও হয়। শাড়ির সাথে ব্লাউজ আছে, ব্লাউজ তোমরা বানাতেই হবে, কারণ শাড়িটার এই দিকে ব্লাউজ পিসটা আঁচলের সঙ্গে যদি থাকে, এক্ষেত্রে যেরকম আঁচলের সঙ্গে আছে তাই কাট করতেই হবে। এই কাট করার ডিমার্কেশন লাইনও আছে, কাট করতেই হবে। 21,950, সুতির শাড়ি, একদম সুতির শাড়ি, কিন্তু ভেরি কস্টলি, ভীষণ কস্টলি, কারণ এটা খুব সময় লাগে বুনতে। এর বেশ কিছু কালার অপশান দিচ্ছি। এইগুলো এখন পর্যন্ত আমি যা যা দেখাচ্ছি সব কিন্তু 44 ইঞ্চেস বহর। এটা একটা মস গ্রিন দেখাচ্ছি, কাজ অসাধারণ কাজ, মানে আঁচলটাই এর বৈশিষ্ট্য বলতে পারো। আর ওই কি মানে পরার পরে কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর লাগে দেখতে। তোমরা যারা পরেছো তারা জানো, যারা একদম পরনি, মনে হতে পারে একটা সুতির শাড়ি এত দাম। হ্যাঁ, এতটাই দাম। এটা পুরোটা এইভাবে দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু গঙ্গা যমুনা বর্ডার, একটা আর্মি গ্রিনও হতে পারে, তার সাথে একদিকে লাল, একদিকে একদম বাসন্তী হলুদ, তাতে একটা সুন্দর কাজ করা আছে। এবং এই কাজের যেটা মেন ব্যাপার, এগুলো একটু জানা থাকা ভালো, তা নাহলে কি হয়, মনে হতে পারে যে একদমই তো সুতির শাড়ি, এক্ষেত্রে কি দামটা একটু বেশি লাগছে। এই যে শেষটা দেখিয়ে দিই, কাপড়ের যে একেবারে আঁচলের শেষটা, সেখানেও কিন্তু নকশাটা করা। এবং এই যে উল্টো পিঠ দেখলে আরও বোঝা যায়, কারণ এই শাড়িগুলো পুরনো পদ্ধতিতে তৈরি হয়, তাই এগুলো এত কস্টলি হয়। সেম দাম। এটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শনটা দেখিয়ে দিই। ব্লাউজ পিসে কিন্তু এই ছোট টেম্পলটা থাকে। এবার এটা দিয়েও ব্লাউজ বানানো যেতে পারে, নাও বানানো যেতে পারে, কন্ট্রাস্ট করে অন্য কিছু দিয়ে পরা যেতে পারে। এবার আমি যেরকম পরে আছি তারই একটা দেখাই। এগুলো মোটামুটি 900 গ্রাম ওজন। আর এটা কিন্তু বড় বহরের শাড়ি। এই যে এর লাল আর কালো, একদিকে কালো, আমারও ওপরের আপার বর্ডারটা কালো আর লোয়ার বর্ডারটা লাল। আর এই পরলে একটা সব, যখন শাড়িটা পুরোটা পরা হয় তখন কিন্তু আর এতটা ভার ব্যাপারটা লাগে না, ভারীটা লাগে না। এটা না বলে দিলে, তোমরা যারা সবাই তো অনলাইন দেখে বুক করছো, একদম নতুন কেউ বুক করছো, তুমি হয়তো জানোই না শাড়ির ওজনটা কত, তাই জন্য আমি ওজনটা বলে দিলাম। এটা মোটামুটিভাবে 900 গ্রাম ওজন এবং ঠিক কটন, কারণ যখন এই শাড়ি একদম প্রথম দিকে তারা একদম এটা পরতেন, একদম ট্র্যাডিশনাল শাড়ি, যেখানে পরা হতো সেখানে মোটামুটিভাবে খুব একটা পেটিকোটের চল ছিল না, তাই শাড়ি এত ঠিক করা হতো, এই এতটা ঠিক। এটারও সেম দাম, 21,950। এবার একটু দেখাই ভেতরে বুটা। এতক্ষণ পর্যন্ত ভেতরে কিন্তু কোনো বুটা ছিল না, ভেতরে বুটা ছাড়া শাড়ি দেখিয়েছি, এইবার দেখাচ্ছি ভেতরে বুটা। এটা কিন্তু মোটামুটিভাবে 1 কেজির ওপরে ওজন। এতটা সুতোর কাজ, পুরো শাড়িতে কিন্তু বুটা আছে, গোটা শাড়িতে বুটা। কাজেই এটা কিন্তু বুক করতে হবে একদম এই কথাগুলো শুনে। যদি কোনো ডাউট থাকে তবুও একবার করে জিজ্ঞেস করে নিলে আমরা ডেফিনেটলি হেল্প করব। আর যদি ইচ্ছা করে এসে দেখে হাতে ফিল করে নেব, অবশ্যই অলওয়েজ ওয়েলকাম। আসলে ভীষণ ভালো হবে, কারণ আমাদের সাথেও আমাদেরও ভালো লাগবে, দূর থেকে দেখা আর কাছে এসে বন্ধুত্ব হওয়া, তার মধ্যে একটা মজাই আলাদা। এটাও হচ্ছে পুরোটা, এই গোটা শাড়িটা দেখালাম। এটা কিন্তু গঙ্গা যমুনা পার নয়, এটা কিন্তু সিঙ্গল ব্ল্যাক বর্ডার, সাথে কিন্তু এই যে ব্লাউজের পোর্শনটা কিন্তু এখানে আলাদা করে ফোল্ড করা আছে। রানিং বিপি, সবারই সেম দাম, ওজন 700 থেকে 1100 গ্রাম, মানে 700 গ্রাম টু 1 কেজি 100 গ্রাম ওজন হবে। এটা আরেকটা দেখাই, ব্ল্যাকের মধ্যে বুটা আছে। এতক্ষণ ওই বললাম দুটো শাড়ি পরপর আমি বুটা দেখালাম, একটা দেখালাম ব্ল্যাকেতে, একটা দেখালাম রেডেতে। সব কটাই এগুলো একটু ঠিক কটন হলেও, বারবার বলছি আমি পরে আছি, কাজেই একটা মোটামুটি ভিজুয়ালাইজ করা যায় যে পরেছি যখন, তখন কি আমি শাড়িগুলো দেখাচ্ছি তাতে আমার খুব যে একটা অসুবিধা হচ্ছে তা কিন্তু নয়। প্রথমে আমারও সেম ভারী লেগেছিল, কিন্তু পরার পরে, ফল করার পরে, একবার পরার পরেই কিন্তু শাড়ির এই এক্সট্রা স্টার্চটা চলে যায়, থাকে না। এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা দেখিয়ে দিই, অল ওভারে বুটার গ্যাপটা দেখিয়ে দিলাম, সেম দাম। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এখানে কিন্তু আঁচলের আগে ব্লাউজ, সো কাট করতেই হবে। এটা ব্লাউজ, এর সাথে রেড বা হলুদ দিয়ে মিক্স ম্যাচ করে দিলে কিন্তু খুব সুন্দর লাগবে। একই দাম 21,950। আর এবার আবার কিছু ট্র্যাডিশনাল ন্যাচারাল ডাইতে আসি। কোটপাড় আমাদের হয়তো সকলের কাছেই আছে, তবুও জানি বারবার পরতে ইচ্ছা করে। একদম কাউডাঙের কালার, বডি কালারটা একদম কাউডাং, বর্ডার একদম মঞ্জিষ্ঠা, আর এদিকের বর্ডার ন্যাচারাল। আর এর একটা অদ্ভুত ফল, কোটপার ভারী, কিন্তু এর ভারী হলেও না এর ফলটা একদম আলাদা। আর এর একটা নিজস্ব স্মেল আছে, এই ন্যাচারাল ডায়ের একটা স্মেল যেটা আমি পাচ্ছি, হয়তো ভায়া ক্যামেরা তোমাদের কাছে পৌঁছচ্ছে না, কিন্তু শাড়িটা পরলে এই স্মেলটা তোমরা পাবে। কিছু নেই, ভীষণ ডাল শাড়ি, ভীষণ ডাল, সামনে থেকে দেখতে হয়তো ভীষণ ডাল লাগবে, কিন্তু পরার পরে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। নকশাগুলো একটু দেখাই, কেন একটা শাড়ি এতটা কস্টলি হয়। প্রথম কথা হচ্ছে পুরনো কাজ, পুরনো তাঁত, তাঁতে বোনা, আর সুতো সম্পূর্ণভাবে ন্যাচারাল ডাই। আর এরপরে তার নকশাগুলো দেখাই, যেখানে হ্যান্ড, ফ্যান, পাতা সবগুলো আছে। এই যে যেমন এইটা দেখাই, এইখানে একটু দেখালে বোঝা যাবে। এই যে এটা হচ্ছে হ্যান্ড ফ্যান, এই যে হ্যান্ড ফ্যান, হাত পাখা, এই যে মোটিভগুলো একদম নেচার থেকে, তাদের যে বিয়ের শাড়ি একদম সেইভাবে তোলা হয়। আর এটা কিন্তু আজকাল কোটপাড়ও কিন্তু কেমিক্যাল ডাইতে হয়, সেক্ষেত্রে দামটা অনেক কম হয়ে যায়। এগুলো কিন্তু ন্যাচারাল ডাই, এই গন্ধটা শুকলেই বোঝা যাবে। এটার দাম হচ্ছে শিলাদি কত, 21,950। আচ্ছা, এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এটা কিন্তু সবসময় রানিং বিপি হয়, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন বানাবে। এটা দেখালাম, রংটা কালো নয় কিন্তু ওই সেই কাউডাঙের কালার। এবার আরেকটা দেখাই, ট্রাইবাল, সব কিন্তু ট্রাইবাল দেখাচ্ছি। ট্রাইবাল মানেই হচ্ছে একদম ঠিক হবে, এটা একেবারে বিয়ের শাড়ি দেখাচ্ছি, কালো নয় কিন্তু, এই রংটা কিন্তু কালো নয়, রংটা একেবারে দেখো একদম একটা কফি শেড। কাজগুলো দেখাই, ভীষণ সুন্দর দেখতে, থিক শাড়ি, ভারী শাড়ি, বাট পরে কিন্তু খুব আরাম, খুব স্টাইলিশ। যেখানেই পরে যাও না কেন লোকে তো নোটিস করবেই, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এবার একটু আঁচলটা ভালো করে দেখাই, ওপরে জগন্নাথ মন্দিরের ধ্বজাটা দেখাই। এই জিনিসগুলো বলতে পারো কেন এটা বিয়ের শাড়ি, তার কারণ দেখো মোটিভগুলো দেখো, আমি যেখানে নামাচ্ছি ওটা বাটারফ্লাই। এইবার দেখো পান, প্রত্যেকটা মোটিভ, এইটা গেল বাটারফ্লাই, এটা মণ্ডপ বা মন্দির যাই বলো, এটা হচ্ছে পান। এবার আমি আরেকটু নামাই, দেখো ফিশ, এ দেখো ফিশ, আবার দেখো বড় বাটারফ্লাই। এইভাবে জিনিসগুলো যাচ্ছে। এবার আরেকটু দেখাই, এটা হচ্ছে ঘট, মঙ্গল ঘট। এই প্রত্যেকটা জিনিস কিন্তু যা যা জিনিস তাদের নেচারে থাকে সেইগুলোই তাদের বিবাহের শাড়ি বলে গণ্য হয়, কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু ভেতরেও পেছনেও দেখো, ভেতরে কিন্তু মানে সবাই আছে, পালকি আছে, বর বরযাত্রী সকলেই আছে, বরাত যাকে বলা হয় সবই কিন্তু আঁচলে বর্তমান। এইগুলোর জন্যই কিন্তু এই শাড়ি আজও আমাদের কাছে সমান, আমরা ভীষণভাবে এর জন্য মুখিয়ে বসে থাকি। বেশ কস্টলি শাড়ি, হ্যাঁ 25,250। এত মোটিভ, এত থিক কটন এবং ট্রাইবাল ম্যারেজ শাড়ি, তাই জন্য এটা এত কস্টলি শাড়ি। ভারী শাড়ি, আমি বারবার বলে দিচ্ছি শাড়ি কিন্তু ভারী, শাড়ি কিন্তু 1 কেজির ওপরে যাবে, 1 কেজির ওপরে স্ল্যাবে যাবে। এবার দেখাচ্ছি তসর কটন, এটা কিন্তু হালকা, এটা তসরে, মানে এটাকেই ওনারা তসর বলে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি পুরো তসর নয়, ওয়ার্পে কটন লাগাতে হয়। কালারটা দেখাবো, ভীষণ সুন্দর কালার। এখানে কিন্তু এখানেও কিন্তু অনেক কিছু আছে, এবং এই রঙটা স্পেশালি, এই কালারটা কিন্তু ন্যাচারাল ডাই ছাড়া অসম্ভব আনা। 25,950, 25,950, এটা হালকা শাড়ি। যারা ভারীটা নিয়ে চিন্তা করছো, এরকম শাড়ি আমি আগে অনেকবার দেখিয়েছি, হয়তো রঙগুলো আলাদা ছিল। এখানে প্রত্যেকটা মোটিভগুলো ভালো করে দেখার, ভীষণ সুন্দর শাড়ি। আর এটা কিন্তু হালকা শাড়ি, এটা কিন্তু নর্মাল একটা শাড়ির ওজন। এটা হচ্ছে তার ব্লাউজ, এটাকে আমরা বলে থাকি আমাদের ভাষায় উইভারকে, উইভার ভাইকে বোঝানোর জন্য টাইগার শাড়ি। এই যে আঁচলে টাইগার আছে, বাঘ, তাই জন্য এটাকে আমরা টাইগার শাড়ি বলে থাকি। এই প্রত্যেকটা মোটিফের উপর এই যে লাইন্সগুলো যাচ্ছে, এগুলোও কিন্তু প্রত্যেকটা শাড়ির ম্যাটার করে। এটা তসর কটনে দেখালাম, এইবার যেটা দেখাবো, এবার আরেকটা দেখাই, সব ট্রাইবালে দেখাচ্ছি, ডিফারেন্ট কম্বিনেশনে ডিফারেন্ট কাজের। এইবারও কোরাতে দেখাচ্ছি, এখানে কিন্তু বডিটা কোরা, এবং প্রত্যেকটা কাজ অসাধারণ, কাজ অসাধারণ। মানে এটা একটু খুলে দেখালে, যখনই অনেকটা ভাঁজে থাকছে তখন জিনিসটা কিন্তু অনেকটা ভারী লাগবে, যেই মাত্র জিনিসটা খোলা হয়ে যাবে তখন কিন্তু আর কোনো ভারী লাগবে না। ভীষণ সুন্দর দেখতে কোটপাড়, যারা পরনি এখনো, কিন্তু ভীষণ ভালো ভালো শাড়ি আছে তোমাদের কালেকশানে, বলবো একটা কোটপাড় পরো, একটু অন্যরকম, একটু অন্যরকম লাগবে, একটু সবটাই একটু অন্যরকম। এটা হচ্ছে ব্লাউজ, শাড়িটা টোটাল গেট আপটাই একটু অন্যরকম। একটু দামটা কত ছিল দি, এটা 17,950, 17,950। এবার একটা দেখাই, যেটা গিচা তসর অ্যান্ড কটন। এই শাড়িটা কিন্তু গিচা তসর আর কটনে, পরার পরে যে কি আরাম লাগে, ভারী লাগবে। প্রথমটা পরার পরে যারা একদম নরম শাড়ি পরো, আমি বলবো এটা নিও না, মানে যারা খুব নরম শাড়ি পরতে ভালোবাসো। আর যারা মনে করো যে একটু রাফ টেক্সচারের শাড়ি পরতে পছন্দ করি, একটু আনকমন, ভারীটা কোনো ফ্যাক্টর না, তারা কিন্তু অনায়াসে এই শাড়িটা পরতে পারবে। অসাধারণ সুন্দর শাড়ি, তুমি যেখানেই পরে যাও না কেন, কোথাও না কোথাও তোমাকে একটু আলাদা করে দেবে। তাতে তোমরা যদি বলো যে এই শাড়িটা কি এমন আলাদা দিদি, ওই যে বললাম প্রত্যেকের দেখার চোখ আলাদা, প্রত্যেকের নেওয়ার চোখও আলাদা, তাই এটা অনেকের কাছেই ভালো লাগবে না, আবার অনেকের কাছেই ভীষণ ভীষণ সুন্দর শাড়ি লাগবে। কত দাম ছিল দি? 17,950, 17,950। এটাকেও কিন্তু আমরা তসর কটন বলবো, কারণ এখানে কিন্তু গিচা আছে, কটনের সাথে গিচা মেশানো। এইবার আরেকটা দেখাই, এটা আরেকটা, তুমি কি নাম্বারিং এ গন্ডগোল করলে? না না, ঠিক আছে। আচ্ছা, এটা আরেকটা দেখাই, এটা হচ্ছে কটনে একদম ট্রাইবাল কটন, ভীষণ সুন্দর দেখতে। ওপর দিকে এইটা কালো নয় কিন্তু একটা চারকোল কফি কালারের বর্ডার, আঁচলটা কিন্তু এর সেই রাস্টি রেড, আঁচলটায় কিন্তু পুরোটাতে রাস্টি রেড হলো। একটা অসাধারণ দেখতে শাড়ি, এবং এইটা পুরোটা ভালো করে দেখাই কারণ এগুলো 6 মাস ওয়েট করলে একটা শাড়ি। তাই এই আজকে যে তোমাদের দেখাতে পেরেছি আমাকে বহুদিন ওয়েট করে থাকতে হয়েছে, তাই আমি বহুদিন পর কিন্তু এই ট্রাইবাল কটনের এপিসোড করলাম। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এটার বৈশিষ্ট্যটা হচ্ছে আঁচলের জায়গাটা, আঁচলটা কিন্তু ডাই করে করা হয়েছে। এটা কিন্তু খুব কঠিন কাজ কোটপাড়ের ক্ষেত্রে। এইটা হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে 17,950, 17,950। এইবার আরেকটা দেখাই, এটা হচ্ছে ডাই করা কিন্তু সেটাও ট্রাইবাল। এখানে কিন্তু কোনোটাই ফাইন কটনে নেই, সব কটাই কিন্তু ট্রাইবাল শাড়ি দেখিয়েছি, এবং ইন্ডিগো এখানে কিন্তু সব আছে, ময়ূর আছে, কচুয়া আছে, ফিশ আছে, পান আছে, সব রকম জিনিস আছে, একদম নেচারে যা যা থাকে। মোটিভগুলো হ্যান্ড ফ্যান আছে, এই যে এটা হ্যান্ড ফ্যান। এই প্রত্যেকটা জিনিস আমার তো ভীষণ দেখতে ভালো লাগে, তাই তোমাদেরকে আমি দেখিয়েও ফেলি, হয়তো তোমাদের অনেকের পছন্দ হয় না। এটা হচ্ছে কচ্ছপ, মানে যা আমাদের নেচারে থাকে সেইগুলোই শাড়িতে উঠে আসে। সমস্ত স্টেটেই কিন্তু হ্যান্ডলুমের এটাই বৈশিষ্ট্য যে তারা সমস্ত উইভার ভাইরা কিন্তু নেচার থেকেই সাবজেক্টটাকে তুলে নেন। এইটা হচ্ছে তার আঁচলের। আর এই জিনিসগুলো কি হয়, প্রতিটা জিনিস আমাদেরও তো বুঝতে হয়, তাই আমরা যখন দেখি বা জানি তখন আমাদেরও ইচ্ছা করে তোমাদেরকে সেগুলোকে বলে দিতে। এই প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর। এই যে পালকিটা, ইচ্ছা করলো আবারও দেখাতে, এই যে পালকিটা, এর মধ্যে দেখো সেই পুরনো ঘরানা। এইগুলো একটা, এটা 16,950। এই পর্যন্ত কোটপাট দেখালাম, এইবার একটু ভুজোরিতে আসি। ভুজোরি মানে ভুজেরি শাড়ি দেখাচ্ছি, শুধু কালার শেড। এগুলো কিন্তু ফাইন কটনে, এখানে কিন্তু কালা কটন নয়, এটা কিন্তু ফাইন কটনে দেখাচ্ছি। নরম শাড়ি, যেরকম শাড়ি তোমরা ওজনে পরতে অভ্যস্ত ঠিক সেই ধরনের শাড়ি। আগেরগুলো যা দেখালাম সেগুলো একটু থিক কটন দেখালাম, রাফ কটন দেখালাম, এটা কিন্তু স্মুথ। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা স্মুথ, আর এর কিন্তু একটা যেরকম নর্মাল কটনে গ্লেজ থাকে সেই জিনিসটা কিন্তু আছে। এইটা পুরোটা কিন্তু একদম ভুজেরি কটন, এই কাজগুলো দেখে বোঝা যাবে। এটা অন্য অনেক জায়গাতে তৈরি হবে কিন্তু সেখানে একটু একটু করে তাদের মতন করে তৈরি হবে, আমার বাংলাতেও হয়। এবং এর আমি টাসেল অবধি দেখিয়ে দেবো পুরোটা। 9950, তাই তো শিলাদি? 9950 ফাইন কটনে দেখাচ্ছি, নট কালা কটন, এগুলো সব ফাইন কটনে দেখিয়ে দিচ্ছি। সাদা, অফ হোয়াইট, কোরা আর অরেঞ্জে দেখালাম। এবার আরেকটা দেখাই, সব ফাইন কটন দেখাবো। এবার আরেকটা দেখাই, আহা দারুণ কম্বিনেশান, ভীষণ হাটকে কম্বিনেশান, পরলে তো অসাধারণ লাগবে যেই পরো না কেন। আর এটা তো আমাদের ইজি টু ক্যারি, কোনো পরতে কোনো অসুবিধা নেই, শুধু কালার শেডে শাড়িটা অসাধারণ লাগবে দেখতে, অনলি ফর কালার শেড। বাকি কিন্তু বিরাট কিছু শাড়ির মধ্যে নেই, কিন্তু যখনই তুমি শাড়িটা পরবে দেখো এক এক জায়গা থেকে শাড়িটার এক এক কালার আসবে। ওটার জন্যই শাড়িটাকে আলাদা করবে, প্লাস যিনি পরবেন তাকেও আলাদা করবে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস, 9950। আঁচলের ঝালর থেকে কাজটা সবটাই দেখিয়ে দিলাম। এবার আরেকটা দেখাই, এইটা তো আমাদের ভীষণ পছন্দের শাড়ি, যেটা অফ হোয়াইট বেসে, কোরা বেসে, হাফ পোর্শন অবধি এই বড় স্ট্রাইপটা যাবে, হাফ পোর্শন অবধি, বাকি রেস্ট হাফটা কিন্তু একদম চুরি চুরি সরু সরু স্ট্রাইপ। অনেক কিছু শাড়ি পরলেও কিন্তু অনেক দামি দামি আমি বলেই দিচ্ছি যে নাম করে যদি একটা বেনারসির মধ্যেও যদি এই শাড়িটা পরা যায়, কোথাও না কোথাও যেন একটু আলাদা তো করবেই, একটু আলাদা লাগবে। তার জন্যই আমরা পাগল হয়ে হন্যে হয়ে খুঁজি, তাই বোধহয় এই শাড়িটাও বেঁচে থাকে। এইটা হচ্ছে তার ব্লাউজ, এটা হচ্ছে গোটা শাড়িটা। দাম বোধহয় সেম না শিলাদি? 9950। সব কিন্তু ফাইন কটনে দেখালাম, কোনোটাই কিন্তু কালা কটনে দেখাইনি। আহা এটা তো আমার ভীষণ ভালো লাগে, কারণ এটা অনেকগুলো কালারে আমরা করেছি। এটা সব সময়ের জন্য হিট, যে কালার কম্বিনেশনই করি না কেন এটা থাকে না। একদম প্রথম আমরা সাদা কালো দিয়ে শুরু করেছিলাম, আমাদের অনেক দিদি বোনদের কাছে সেই রঙটা আছে, এইটা দেখে সেইটা মনে পড়লো। অনেকগুলো রঙের সমারোহ, তাতে কিন্তু এইভাবে উইভ করা, হ্যাটস অফ, এটা ভীষণ সুন্দর দেখতে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। আর গোটা শাড়িটা একবারটি ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। এবং এই যে জিনিসগুলো না, এই যে আঁচলের সাথে এক্সট্রা ওয়েভ লাগানো, এইগুলো একটা কি বলবো, যারা হ্যান্ডলুম লাভার তাদের কাছে বিশাল ম্যাটার করে। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। আর এই গোটা শাড়ির রঙটা একবারটি ভালো করে দেখে নাও, কারণ এটা মোবাইলে কিছুতেই আমি আনতে পারবো না, কিছু না কিছু কালার শেড এদিক ওদিক হয়ে যাবে, যা তোমরা দেখেছো পুরো একদম ঘেঁটে ঘ হয়ে যাবে। তাই বলি তোমরা এখান থেকে একবারটি ভালো করে দেখে নাও, তাতে কিন্তু কালার শেডটা কিন্তু একটু পিঙ্ক আর মব মেশানো, ভীষণ সুন্দর দেখতে। 9950 আজকের মতন আমার দেখানোটা শেষ। এবার তোমাদের কাজ দেখো, আমিও কিন্তু ওই মোটা কটনই পরে আছি, কাজেই পরা যায়, কোনো অসুবিধা নেই। দেখে শুনে নাও ভালো করে, কোনো অসুবিধা নেই। যা অসুবিধা হবে একবার ফোন করে নিও, আমরা তোমাদের প্রবলেমটা সলভ করে দেবো। আর পারলে একবার চলে এসো আমাদের কাছে। সোম থেকে শনি প্রত্যেক দিন আমরা আছি, সকাল 11:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি, কাজেই একবার যে কোনো সময় চলে এসো। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। সামনের দিন আবার নতুন কিছু নিয়ে আসছি।